চীনে হুহু করে ছড়াচ্ছে করোনা। 2022 সালের ডিসেম্বর মাস থেকে চীনের একাধিক প্রদেশে হুহু করে করোনা সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করে। আগামী 2 থেকে 3 দিন ধরে চীনে এইভাবেই সংক্রমণ ছড়াবে, তা কমার কোনো লক্ষণ নেই এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। করোনার জেরে চীনে ইতিমধ্যেই 900 মিলিয়ন মানুষ সংক্রমিত হয়েছেন এমনটাই রিপোর্ট। চীন জুড়ে সংক্রমণ আকাশ ছুঁয়ে ফেললেও তা এই মুহূর্তে কমবে না, দিনের পর দিন তা বাড়বে এমনটাই মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে চীনের একাধিক প্রদেশে সংক্রমণ বাড়লেও এরপর আক্রান্তের সংখ্যা গ্রামে ছড়াবে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এমনটাই আশঙ্কা। চিকিৎসা পরিষেবার অভাবে চীনের একাধিক গ্রামে পরিষেবা কেন্দ্রগুলি বন্ধ হতে শুরু করেছে। চিকিৎসকরাই সেখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র বন্ধ করে দিচ্ছেন এমনটাই জানা যায়। সেই পরিস্থিতি আর কয়েক মাসের মধ্যেই আরও ভয়াবহ হয়ে উঠবে এমনটাই আশঙ্কা। রিপোর্টে প্রকাশ, চীনের ঘাসু প্রদেশে 91% মানুষ করোনায় আক্রান্ত, উনান প্রদেশে সংক্রমণের মাত্রা 84%, অন্যদিকে কাংহাই প্রদেশে 80% মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সামনেই চীনের লুনার নিউ ইয়ার অর্থাৎ নববর্ষ, এই সময় চীন জুড়ে ছুটির মরশুম শুরু হবে। লুনার নিউ ইয়ার উপলক্ষে বহু মানুষ রাস্তায় বেরোবে, ফলে ওই সময় চীনের সংক্রমণের মাত্রা আরও বাড়বে এমনটাই মনে করা হচ্ছে। 21 থেকে 23 জানুয়ারির লুনার নিউ ইয়ার ছুটি শুরু হবে, সেই সময় মানুষ ঘুরতে বেরোবে, তাই প্রত্যেককে যাতে সতর্ক থাকেন সেই বিষয়ে চিকিৎসকরা সতর্কতা জারি করেছেন। চীনে মাসের পর মাস ধরে জিরো কোভিড নীতির মধ্যে থাকতে থাকতে অতিষ্ঠ জনগণ গত নভেম্বরের শেষের দিকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। জনগণের দাবিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যাবতীয় করোনাবিধি শিথিল করে দেয় সরকার, তারপর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করে। বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করে নাই চীন, তবে সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী দেশটির সব বড় শহরে হাসপাতালেও চিকিৎসা কেন্দ্রগুলিতে উপচে পড়ছে করোনা রোগীর সংখ্যা। অনেক শহরে ভর্তির সুযোগ না পেয়ে কম্পাউন্ড ও গ্যারেজেও চিকিৎসা নিচ্ছেন গুরুতর অসুস্থ রোগীরা। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।